মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রাম সীতারাম, সীতারাম জয় জয় রাম, রাম সীতারাম, সীতারাম জয় জয় রাম, রাম সীতারাম, সীতারাম জয় জয় রাম। চোখ খুলুন বজরংবলী। বালক, নগর থেকে এত দূরে তোমরা দুজনেই মলয় পর্বতে কি করছো? বজরংবলী, আমি কানাই আর উনি আমার দাদা বলরাম। আমাদের চিনতে পারলেন না? আমাদের কতবার দেখা হয়েছে কানাই আর বলরাম। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আমি কি করে ভুলতে পারি? কিন্তু আসলে প্রভু শ্রী রামের ভক্তিতে আমি এত মগ্ন থাকি যে আমার কিছু মনেই থাকে না। এমনটা কি করে হতে পারে? বজরংবলী আমাদের ভুলে গেলেন কি করে? উনি যে শ্রী রামকে স্মরণ করেন, আমি তো সেই শ্রী রাম। কি চিন্তা করছো বালক? আচ্ছা এটা বলো, প্রথম দেখা কোথায় হয়েছিল? বজরংবলী, যদি একবার হয় তবে দাদা, পুরনো কথা তুলে কি লাভ দাদা? আগে বজরংবলীকে তো এটা বলো যে আমরা কি জন্য ওনার কাছে এসেছি। বলো বালকেরা, আমি তোমাদের জন্য কি করতে পারি? যদি তোমরা বলো তবে বৃক্ষ থেকে মিষ্টি ফল আনতে পারি। যদি অন্য কোনো সময় হতো তাহলে আমি অবশ্যই ফল খেতে যেতাম, কিন্তু এখন তো আমরা আপনার থেকে ওই ধর্মের ধ্বজা নিতে এসেছি। এটা ধর্ম ধ্বজা, কোনো খেলনা নয় যে তোমাদের হাতে তুলে দেব। বজরংবলী, আমরা জানি যে আপনি এই সংসারের ধর্ম আর ধর্মের ধ্বজা উভয়েরই রক্ষক। এবার আপনারই মতো আমরা ধর্মের ধ্বজা রক্ষা করব। কানাই, বলরাম, দুটো বালক এই ধর্ম ধ্বজাকে রক্ষা করবে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বজরংবলী, আপনি তো আমাদের পরাক্রম দেখেছেন, আপনি তো জানেন যে আমার মুগুরের সামনে অসুরদের শক্তি কাজই করে না। সেই জন্যই আমরা সম্পূর্ণভাবে এই ধর্মের ধ্বজা রক্ষা করতে সক্ষম। আমি নিজে গিয়েই নিয়ে নিচ্ছি। দাঁড়াও, হতে পারো তুমি শক্তিশালী, কিন্তু তুমি কি এর যোগ্য? অর্থাৎ এই ধর্ম ধ্বজাকে সেই ধারণ করতে পারে যে এটা ধারণ করবার যোগ্য। বজরংবলী, গুরুদেব আমাদের ধর্ম রক্ষা করার শিক্ষাই তো দান করছেন, সেই জন্যই এই ধর্ম ধ্বজা ধারণ করার মতো আমাদের থেকে উপযুক্ত আর কেউ হতেই পারে না, কি কানাই? হ্যাঁ দাদা। আমি তো এই ধর্ম ধ্বজা নিয়েই ছাড়ব। দাদা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।